আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট করবো। লাস্ট ক্লাসে আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট সম্পর্কে ধারণা ধারণা পেয়েছিলাম। তো আজকে যে ক্লাসটা, আজকে থেকে হচ্ছে সি প্রোগ্রামের যে অধ্যায়টা আছে এটা মূল পার্ট শুরু। আজকে থেকে হচ্ছে যে পার্টটা, এটা হলো মূল পার্ট। পরীক্ষায় যে প্রশ্ন আসে, তিন ধরনের প্রশ্ন আসে মূলত। প্রধান যে টাইপ, প্রশ্নের টাইপ, তার মধ্যে একটা হচ্ছে অ্যালগোরিদম আঁকো, অ্যালগোরিদম লিখো, আর একটা হচ্ছে ফ্লোচার্ট আঁকো, আর একটা হচ্ছে সি প্রোগ্রাম লিখো। এই তিন ধরনের প্রশ্ন হচ্ছে পরীক্ষাতে আসে সাধারণত। এই তিনটার দুইটা আসে। গতে যদি অ্যালগোরিদম আসে, ঘতে বলবে সি প্রোগ্রাম, অথবা উদ্দীপকে যদি অ্যালগোরিদম দেয় তাহলে গতে বলবে ফ্লোচার্ট আর ঘতে বলবে সি প্রোগ্রাম। এইভাবে করে প্রশ্ন আসে। তো অ্যালগোরিদম ফ্লোচার্ট পারতে হবে আর সি প্রোগ্রাম পারতে হবে। তো দেখো, এখানে আজকে আমরা যে পার্টটা শুরু করবো এটা হচ্ছে অ্যালগোরিদম করা। গত ক্লাসে আমরা জাস্ট একটা ধারণা নিয়েছিলাম অ্যালগোরিদম কি। তো অ্যালগোরিদম কি এটা গত ক্লাসে বলেছি, সেটা হচ্ছে কোন একটা সমস্যাকে যদি আমরা সমস্যার সমাধানটা যদি বর্ণনামূলক করি, অর্থাৎ বর্ণনার সাহায্যে করি, স্টেপ স্টেপ ওয়ান, স্টেপ টু, ধাপে ধাপে করি, তাহলে সেটাকে বলা হয় অ্যালগোরিদম। ফ্লোচার্ট হলো যদি কোনো একটা সমস্যাকে আমরা চিত্রের সাহায্যে উপস্থাপন করি তাহলে সেটাকে বলা হবে ফ্লোচার্ট। এখন এই গত ক্লাসে আমরা যে সমস্যাটা সমাধান করেছিলাম সেটা হলো, বলা ছিল তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়। তো আজকে থেকে আমরা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে, ফ্লোচার্ট আছে। তোমাদেরকে যে শিটটা আমি দিয়েছি, শিটের মধ্যে এগুলো সুন্দর করে করা আছে, এবং আমার ক্লাসে আমরা ওই শিটের বাইরে অনেক কিছু করব। তো শিটটা যেটা দেওয়া হয়েছে অ্যালগোরিদম ফ্লোচার্ট হাতে লেখা শিট, ওইখানে বোর্ড পরীক্ষার জন্য যতগুলো অ্যালগোরিদম ফ্লোচার্ট দরকার সবগুলো ওখানে আছে। আর ক্লাসে আমরা পড়ার সময় কিছু বাড়তি জিনিস পড়বো, কলেজের যে পরীক্ষাগুলো হয়, টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা, বা কলেজে যদি সামনে কোনো পরীক্ষা থাকে সেই পরীক্ষাগুলো আটকানোর জন্য, বা সেগুলো আটকানোর জন্য কিছু প্রশ্ন দেয়, তো সেগুলোর জন্য আমরা বাড়তি কিছু জিনিস প্রস্তুতি নিবো। ওগুলো শিটে নাই, ওগুলো আমরা ক্লাসে পড়বো। আর শিটের গুলো হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য শিটে যা আছে এর বাইরে কোনো কিছু লাগবে না, এর বাইরে কিছু আসবে না। তো তোমরা যেটা করবে, শিটের যে অ্যালগোরিদম ফিচার গুলো আছে আমার ক্লাসের পাশাপাশি ওইগুলো হচ্ছে ফলো করবো, ওইটা হচ্ছে দেখবা, তাহলে হচ্ছে তোমার ওইটা পড়া হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শিটটা যে হাতে লিখেছে হচ্ছে তিনজন মিলে কাজটা করেছে, তার মধ্যে একজন হচ্ছে সর্বশেষ যে ফাইনালি যে হাতে লিখেছে, আমার হাতে লিখা আছে। তো ফাইনালি যে মূলত শিটে লিখেছে সে হচ্ছে অনন্যা, তোমাদের মিরপুর ক্যান্ট পাবলিক কলেজের, ঠিক আছে। আর বাকি দুজন, যে দুজন কাজ করেছিল, অনন্যা এবার এডমিশন পরীক্ষার্থী, আর বাকি যারা কাজ করেছিল একজন হচ্ছে বর্ণ, আর হচ্ছে সিফাতি। সিফাতি হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল চান্স পেয়েছে এবার, আর বর্ণ চান্স পেয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজে, ঠিক আছে। ওরা দুজন মিলে হচ্ছে এটার খসড়া করেছে, আর মিরপুর ক্যান্ট পাবলিকে অনন্যা হলো মানে এই কাজটা হচ্ছে ফাইনাল করেছে। বর্ণ ছিল আদমজী কলেজের, আর সিফাতি ছিল হলো শহীদ আনোয়ারের। যেহেতু ওরা কাজটা করেছে জন্য ওদের নাম আমি হচ্ছে শিটটা দেওয়ার সময় বলে দেই। তো এখন বিষয়টা হলো, আমরা আজকে থেকে অ্যালগোরিদম ফ্লোচার্ট কি দিয়ে শুরু করব। দেখো, এখানে আমরা দেখবো যে অনেক ধরনের ক্ষেত্রফল পরীক্ষাতে আসবে, বিভিন্ন ধরনের ক্ষেত্রফল আসবে, আমরা সিরিয়ালি সেগুলো করব। তার আগে হচ্ছে প্রথমে আমরা ক্ষেত্রফলে যেটা করবো সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল করার জন্য আমরা প্রথমে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট করব। তোমরা যেটা করবা, খাতার মধ্যে এই প্রশ্নটা তুলবা। আমি হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার্ট করানোর সময় তোমরা যেটা করবা, প্রথমে প্রশ্ন তুলবা, এটা হচ্ছে প্রশ্ন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখো, এটা হলো প্রশ্ন। এই প্রশ্নটা আগে লিখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখো। দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখো, এটা হলো প্রশ্ন। প্রশ্ন তোলার পর আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করব। প্রথমত আমরা লিখবো অ্যালগোরিদম, তারপর লিখবো হলো ফ্লোচার্ট। প্রশ্ন লিখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। তো প্রথমে অ্যালগোরিদম করব। অ্যালগোরিদমের জন্য আমরা জানি হচ্ছে অ্যালগোরিদম ধাপে ধাপে সমাধান করতে হয়, অর্থাৎ এটা বর্ণনামূলক, এটা হচ্ছে বর্ণনামূলক, আর ফ্লোচার্ট হলো চিত্রভিত্তিক। তো অ্যালগোরিদমের জন্য আমরা প্রথমে স্টেপ শুরু করব, স্টেপ ওয়ান, স্টেপ টু, এভাবে করে আমার সাথে সাথে তোমরা লিখো, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। স্টেপ ওয়ান, স্টেপ টু, এভাবে করে আমরা ধাপ বানাবো কিছু। তো কয়টা ধাপ বানাবো আমরা প্রোগ্রামটার উপর ডিপেন্ড করবে, সমস্যাটা কি এই সমস্যার উপর ডিপেন্ড করবে। তো তোমাদেরকে গত ক্লাসে একটা পয়েন্ট পড়েছিলাম, সেটা হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ। তো সেখানে একটা ধাপে ছিল প্রোগ্রাম ডিজাইন,
একটা ধাপে ছিল প্রোগ্রাম ডিজাইন, তারপরে ধাপে ছিল প্রোগ্রাম ডেভেলপমেন্ট। তো আমরা অ্যালগোরিদম ফ্লোচার যেটা করছি এখন, এটা বলা হয় প্রোগ্রাম ডিজাইন। এটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইনের একটা ধাপ, প্রোগ্রাম ডিজাইনের একটা ধাপ। তো এই অ্যালগোরিদম ফ্লোচার্ট এগুলো যেহেতু হচ্ছে আমরা এগুলোতে যেহেতু সমস্যা সমাধান করি, তো এখানে আমাদের সমস্যাটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে দৈর্ঘ্যের মান আর একটা হলো প্রস্থের মান। একটা হলো দৈর্ঘ্যের মান আর একটা হলো প্রস্থের মান। তো দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা ইজিলি নির্ণয় করা যাবে। তো স্টেপ ওয়ানে গিয়ে আমরা যেটা করব, স্টেপ ওয়ানে গিয়ে আমরা প্রোগ্রামটা শুরু করব। স্টেপ ওয়ানে গিয়ে আমরা প্রোগ্রামটা শুরু করব, স্টার্ট। স্টেপ টু তে গিয়ে আমরা ইনপুট দিব, স্টেপ টু তে গিয়ে আমরা ইনপুট দিব। ইনপুট নিব কয়টা? দুইটা। এখন এই দৈর্ঘ্যটাকে তুমি চাইলে এ ধরতে পারো, প্রস্থটাকে বি ধরতে পারো, তবে ভালো হচ্ছে দৈর্ঘ্যটাকে এল ধরা, লেন্থ। দৈর্ঘ্যটাকে ধরা হচ্ছে এল আর প্রস্থটাকে ধরা হচ্ছে বি। আমি লিখেছি এল বি, এল হচ্ছে লেন্থ আর বি হচ্ছে ব্রেথ, প্রস্থ। তো এখন এই যে তোমার এলটাকে তুমি চাইলে বড় হাতের এল লিখতে পারো, বিটাকে বড় হাতের বিও লিখতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। আবার এ বিও ধরতে পারো। আর এরপর চাইলে তুমি হচ্ছে লেন্থ পুরোটাই লিখতে পারতা, ব্রেথ পুরোটাই লিখতে পারতা, যেভাবে ভালো লাগতো সেভাবে করতে পারতাম। ইনপুট এল বি। এখন এই তিন নম্বর ধাপে গিয়ে আমরা হচ্ছে কি করব, তিন নম্বর ধাপ হচ্ছে প্রসেসিং এর ধাপ, প্রসেসিং এর ধাপ। প্রসেসিং এ কি করতে হয়? প্রসেসিং এ করতে হচ্ছে লিখতে হয় এরিয়া ইকুয়াল, মানে আমরা ক্ষেত্রফল বের করতেছি। তো এরিয়া ইকুয়াল আমরা লিখবো এল ইনটু বি। মনে রাখতে হবে পরীক্ষাতে আমরা যখন ইনটু চিহ্ন দিব তখন কিন্তু এই ইনটু চিহ্ন দিতে হবে। আমি এখন যেটা দেখাচ্ছি সেই ইনটু চিহ্ন দিতে হবে, কারণ কিবোর্ডে হচ্ছে ইন্টু চিহ্ন এই ডটটা নাই, মানে ডটটা হচ্ছে আমরা ব্যবহার করি না সি প্রোগ্রামের জন্য, কিবোর্ড না। আমি যেটা বলতেছি সি প্রোগ্রামের জন্য আমরা যে ইন্টু চিহ্ন ব্যবহার করি সেটা হচ্ছে এল ইন্টু বি, এই ইন্টু চিহ্নটা ব্যবহার করি, এই ইন্টু চিহ্নটা, ঠিক আছে, এল ইন্টু বি। তাহলে এরিয়া ইকুয়াল এল ইন্টু বি। এরিয়াটা আমরা প্রিন্ট করব, কারণ আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে এরিয়ার মধ্যে। প্রিন্ট লিখব এরিয়া, প্রিন্ট লিখব এরিয়া। লেখার পর কাজ শেষ, এটাকে এন করব, মানে এই যে অ্যালগোরিদমটা করলাম, অ্যালগোরিদম মানে হচ্ছে কোনো একটি সমস্যাকে খসড়া ভাবে বা রাফ করে সমাধান করা। মানে আমরা মূল প্রোগ্রাম লিখার আগে সমস্যাটাকে কিভাবে সমাধান করব সেটার কিছু ধাপ আমরা লিখে রাখলাম, এই ধাপগুলোর সমষ্টিকে বলা হয় অ্যালগোরিদম। তো কি করেছি আমরা? প্রথমত অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট বা সি প্রোগ্রাম লেখার জন্য তোমাকে জানতে হবে এই সমস্যার সমাধানের জন্য কয়টা চলক লাগবে, কয়টা চলক লাগবে। এইখানে টোটাল চলক হচ্ছে তিনটা, ভেরিয়েবল তিনটা, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, আর একটা হচ্ছে ক্ষেত্রফল। কারণ তুমি এল আর বি এর মান যেটা ইনপুট দিবা সেটা গুণফল হওয়ার পরে এরিয়ার একটা নতুন মান পাওয়া যাবে, মানে এল আর বি এর মানের উপর নির্ভর করবে এরিয়ার মান, এল আর বি এর মানের উপর নির্ভর করবে এরিয়ার মান। এল আর বি এর মান চেঞ্জ হলে এরিয়ার মানও চেঞ্জ হবে, এল আর বি এর মান চেঞ্জ করলে এরিয়ার মান চেঞ্জ হবে। তাই এল আর বি যেমন হচ্ছে ভেরিয়েবল, এরিয়াও একটা ভেরিয়েবল, টোটাল হচ্ছে এখানে তিনটা ভেরিয়েবল। এখন দেখতে হবে তিনটা ভেরিয়েবলের মধ্যে কোনগুলো ইনপুট হবে, কোনটা আউটপুট হবে। আউটপুট তো একটাই হয় সাধারণত, কোনগুলো ইনপুট হবে কোনটা আউটপুট হবে। তো এখানে এল আর বি এই দুটো হচ্ছে ইনপুট আর এরিয়াটা হচ্ছে আউটপুট, এরিয়াটা হচ্ছে আউটপুট। তো এখন ইনপুট আমরা লিখবো এল আর বি, আর প্রিন্ট, প্রিন্ট মানে হচ্ছে আউটপুট দেখানো, প্রিন্ট হলো আউটপুট দেখানো। প্রিন্টে গিয়ে আমরা লিখবো কাকে? এরিয়াটাকে লিখবো প্রিন্ট। তাহলে দেখো ইনপুট হচ্ছে এল বি, এরিয়াটা হচ্ছে আউটপুট। মানে বিষয়টা হচ্ছে এরকম, তুমি এমন একটা সফটওয়্যার বানাচ্ছ যে সফটওয়্যার কি করতে পারবে, জমির ক্ষেত্রফল বের করতে পারবে। এটা হচ্ছে মনে করো একটা সফটওয়্যার, আমরা একটা অ্যাপস বানালাম, অ্যাপস এর মধ্যে মনে করো এখানে একটা স্ক্রিন আছে, অ্যাপস এর মধ্যে একটা স্ক্রিনের মধ্যে কিছু একটা আছে, আর নিচের পার্টে মনে করো হচ্ছে কিছু বাটন আছে, মনে করো বাটন ক্যালকুলেটরের মতো, মনে করো এরিয়া ক্যালকুলেটর। এই বাটনের মধ্যে কিছু কি আছে, এই ওয়ান টু থ্রি এরকম কিছু সংখ্যা আছে, মনে করো এখানে ওয়ান টু থ্রি এরকম সংখ্যা দেওয়া আছে। তো তুমি হচ্ছে কি করতে পারবা, তুমি যে প্রোগ্রামটা বানালা এটা দিয়ে যে কেউ যারা এই সফটওয়্যারটা কিনবে বা যারা সফটওয়্যারটা ব্যবহার করবে তারা কি করতে পারবে, এখান থেকে জমির ক্ষেত্রফলটা বের করতে পারবে। মনে করো এই ক্যালকুলেটরে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, নিচেই সংখ্যা দেওয়া আছে। এখন মনে করো কেউ জমির ক্ষেত্রফল বের করবে, এখন এটা আয়তক্ষেত্র হলে যে এটা বের করবে তার এটা জানার দরকার নাই ক্ষেত্রফলের সূত্র কি, সে শুধু মান ইনপুট দিবে, তাকে লিখবে আপনি ইনপুট দেন, দুইটা ইনপুট দেন সংখ্যা, সে দুটো সংখ্যা মনে করে ইনপুট দিল, একটা সংখ্যা সে বললো হচ্ছে
দৈর্ঘ্যের মধ্যে সে ইনপুট দিল হলো 20, আর প্রস্থের মধ্যে সে ইনপুট দিল মনে করো 10। এই দুটো সংখ্যা সে ইনপুট দিল, দেওয়ার পরে সাথে সাথে এখান থেকে রেজাল্ট চলে আসবে হচ্ছে যে 20 আর 10 আপনি যে ইনপুট দিলেন, এই আপনার যে ক্ষেত্রফলটা বা আপনার যে হচ্ছে জমিটা, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হচ্ছে 200 বর্গমিটার, যদি মিটার ইনপুট দিয়ে 200 বর্গমিটার। তাহলে দেখো যে এটা ব্যবহার করবে সফটওয়্যারটা, তার কিন্তু জানার দরকার নাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, সরাসরি সে শুধু ইনপুট দিবে দৈর্ঘ্য প্রস্থ, তার কাছে চাওয়া হবে যে আপনি দৈর্ঘ্যের মান ইনপুট দেন, আপনি প্রস্থের মান ইনপুট দেন, দেওয়ার পরে রেজাল্ট চলে আসবে। তো এই ধরনের যে সফটওয়্যার গুলো আছে, এই ধরনের প্রোগ্রাম গুলো আছে, এই ধরনের অ্যাপস গুলো আছে, এটা তৈরি করার জন্য তোমার এই লজিক গুলো লাগবে। আমরা মূলত এখানে লজিক গুলো শিখতেছি, লজিক কিভাবে কাজটা কিভাবে করতে হবে তার লজিকটা বানাচ্ছি, প্রোগ্রাম করার সময় তোমার এই লজিকটা কাজে লাগবে। এখানে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেললাম অ্যালগোরিদম, আর ফ্লোচার্টটা যে আমরা করব, ফ্লোচার্টের জন্য আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে ফ্লোচার্ট করার জন্য আমরা কিছু চিহ্ন ব্যবহার করব। আমি চিহ্নগুলো তোমাদের আরেকটু মনে করাই দিই, চিহ্নগুলো কি ছিল, ফ্লোচার্ট করার জন্য আমরা কিছু চিহ্ন ব্যবহার করব, তার মধ্যে এই চিহ্নগুলো হচ্ছে কমন। কি কি চিহ্ন ছিল? একটা চিহ্ন ছিল হচ্ছে উপবৃত্তের মতো, উপবৃত্তের মতো ছিল এটা, এটা হচ্ছে একটু চ্যাপ্টা বৃত্ত মানে এরকম। এই উপবৃত্তটার কাজ হচ্ছে দুইটা কাজ করা, একটা হচ্ছে স্টার্ট করা, প্রোগ্রামটা শুরু করা, আর হচ্ছে প্রোগ্রামটা এন্ড করা, এই দুইটা কাজ সে করে এই উপবৃত্তটা। তারপর এই সামুদ্রিকের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনপুট নেওয়া, আর একটা হচ্ছে প্রিন্ট করা ফলাফলটাকে। প্রিন্ট করা মানে হচ্ছে ফলাফল শো করা, না আউটপুট দেখানো, এটা দুইটা কাজ করে, দুইটা কাজ, এটাও দুইটা কাজ করে, স্টার্ট করা এন্ড করা। আর এই ডায়মন্ড চিহ্নটা একটা কাজই করে, ডিসিশন নেওয়া, যদি কোথাও ইয়েস নোর বিষয় আসে যে এটা কি হবে নাকি হবে না, এরকম ইয়েস নোর বিষয় আসলে, প্রশ্নের বিষয় আসলে, প্রশ্ন আসলে হচ্ছে আমরা এই ডিসিশনটা ইউজ করি, প্রশ্ন আসলে ডিসিশনটা ইউজ করি। আর যে সূত্রগুলো আছে সূত্রগুলোর জন্য প্রসেস ইউজ করি অলওয়েজ। এই আয়তক্ষেত্রের কাজ একটাই, যদি কোথাও প্রসেসের কাজ থাকে মানে সূত্রের, সূত্রের কাজ থাকে, সে সমীকরণের কাজ থাকে, এই সমীকরণের কাজটা করি আমরা প্রসেসে, আর এরো হচ্ছে প্রোগ্রামের ডিরেকশন কোন দিক দিয়ে যাচ্ছে। তাহলে আবারও বলি, এই উপবৃত্তের কাজ হচ্ছে দুইটা, স্টার্ট করা এন্ড করা, সামুদ্রের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনপুট নেওয়া আউটপুট দেখানো, আর বাকিগুলোর কাজ হচ্ছে একটা করে। এখন আমরা এইগুলো দিয়ে ফ্লোচার্ট তৈরি করব। ফ্লোচার্ট আমরা বেশ কয়েকটা ক্লাসে পড়বো, কারণ এটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আমরা এখন দেখি এটার ফ্লোচার্টটা কেন তৈরি করব। এখানে তো চিত্রের মধ্যে ফ্লোচার্টটা তৈরি করা আছে, আমরা এখানে হচ্ছে প্রথমে কি করেছি, স্টার্ট করেছি, এই যে কি চিহ্ন দিয়েছে, একটা উপবৃত্ত চিহ্ন দিয়েছি। তোমরা এভাবে করে লিখ ফেলে তাড়াতাড়ি করে লিখবো হচ্ছে পাশে ফ্লোচার্ট, আমরা কি করছি ফ্লোচার্টটা করছি, আমরা করছি ফ্লোচার্টটা, তোমরা পাশে কি লিখবো, ফ্লোচার্ট লিখবা, পাশে অবশ্যই ফ্লোচার্ট লিখে নেবা, ফ্লোচার্ট লিখবা। এই বক, এই যে চিত্রটা আছে, তোমরা চিত্রটা আঁকবা পেন্সিল দিয়া, পেন্সিল দিয়ে আঁকবা, আর ভিতরে যে লেখাগুলো আছে লেখাগুলো লিখবো হচ্ছে তোমরা কলম দিয়ে, চিত্রটা আঁকবো হচ্ছে পেন্সিল দিয়ে, আর ভিতরে লেখাগুলো লিখবো হচ্ছে কলম দিয়ে, তাহলে হবে। পেন্সিল দিয়ে আঁকবা কেন, কারণ পরীক্ষাতে অনেক সময় আঁকার সময় ভুলে তুমি হচ্ছে সামুদ্রিক আঁকতে গিয়ে আয়ত এঁকে ফেললা, বা সামুদ্রিকটা সুন্দর হলো না, তখন আমার বুঝতে হয়, এই জন্য তোমরা পেন্সিল দিয়ে আঁকবা, পেন্সিল দিয়ে আঁকাই ভালো। প্রথমে আমরা কি করলাম, স্টার্ট করলাম, স্টার্ট করলাম একটু উপবৃত্ত চিহ্ন দিয়ে, তারপর ইনপুট নিব দুইটা। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য ইনপুট লাগবে দুইটা, একটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। তো দৈর্ঘ্যটাকে আমরা এল ধরলাম, প্রস্থটাকে বি ধরলাম, এখানে তুমি এক্স ওয়াই ধরলে পারতা। আচ্ছা, ধরার পরে এরপরে কাজ হচ্ছে প্রসেস, প্রসেসটা দিতে হবে কি চিহ্ন, আয়তক্ষেত্র। একটু আগে বলেছি সমীকরণের কাজটা বা প্রসেসের কাজটা হচ্ছে আয়তক্ষেত্র, ইনপুট নেওয়া এবং প্রিন্ট করা, এটার কাজ হচ্ছে সামুদ্রিক করবে। তো ইনপুট নিলাম এল আর বি, তারপর হচ্ছে কি করলাম, প্রসেসে গিয়ে লিখলাম এরিয়া ইকুয়াল এল ইন্টু বি, এল ইন্টু বি, এটাকে কি করলাম, প্রসেস করলাম। আর প্রিন্টে গিয়ে কাকে প্রিন্ট করব, যেই রেজাল্টটা আসবে, যে ক্ষেত্রফলটা আসবে তাকে আমরা প্রিন্ট করব, এটা সামুদ্রিক দিতে হবে। লাস্টে হচ্ছে আমরা এন্ড করে দিলাম। এই হলো আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট। তাহলে অ্যালগোরিদম শেষ, ফ্লোচার্টও শেষ। এরকম ফ্লোচার আমরা অনেকগুলো করব, এই ধরনের ফ্লোচার অনেকগুলো করব। দেখো এরপর অনেকগুলো ফ্লোচার্ট আছে, আমরা হচ্ছে আয়তক্ষেত্র করলাম। তো এই আয়তক্ষেত্রের পরিবর্তে যদি আমরা বর্গক্ষেত্রের কথা বলতাম, বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্রের জন্য এখানে আমরা কি করব, প্রথমে আমরা অ্যালগোরিদমটা লিখে ফেলি তাড়াতাড়ি করে। প্রথমে লিখি অ্যালগোরিদম, বর্গক্ষেত্রের জন্য অ্যালগোরিদম লিখলাম, প্রথমে লিখলাম হচ্ছে স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান লিখলাম, তারপর লিখলাম হচ্ছে স্টেপ টু,
স্টেপ থ্রি, স্টেপ ফোর, স্টেপ ফাইভ। তো আমরা এখন যে ধরনের প্রোগ্রামগুলো করছি, অ্যালগোরিদম করছি, এগুলোর সাধারণত স্টেপ পাঁচটাই থাকে, কারণ এখানে ঝামেলার কিছু নাই, সব সিম্পল, এখানে স্টেপ পাঁচটাই থাকে। তো তুমি কাজ করতে গিয়ে বুঝবা কয়টা স্টেপ লাগবে, বেশি লাগলে বেশি লিখবা। তো এখানে বলেছে আয়ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য তোমাকে প্রথমে জানতে হবে বর্গক্ষেত্রের সূত্রটা কি, সূত্র জানতে হবে। তার আগে আমরা স্টার্ট করলাম, স্টার্ট করার পর ইনপুট নিতে হবে। তো এখন বর্গক্ষেত্রের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, বর্গক্ষেত্রের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, মানে হলো দুইটা বাহুর গুণফল, এ ইন্টু এ, মানে এ স্কয়ার। ইনপুট নিলাম এ, একটাই ভেরিয়েবল, এ কিন্তু আমি দুইবার লিখবো না, কারণ এখানে ভেরিয়েবল তো একটাই, শুধু এ ইনপুট নিব এ। তারপর হচ্ছে গিয়ে প্রসেস থেকে কি লিখবো, এরিয়া ইকুয়াল, যেহেতু ক্ষেত্রফল বের করছি তাই আমাদের হচ্ছে এরিয়া লিখতে হবে। এরিয়া না লিখে তুমি এ লিখলেও পারো, ক্যাপিটাল এ লিখলেও পারো, এরিয়া লেখা বেটার, এটা একটা ভেরিয়েবলের নাম। এরিয়া ইকুয়াল এ ইন্টু এ, স্কোয়ার দিব না, স্কোয়ার দিতে হলে অন্য সিস্টেমে দিতে হয়, এই জন্য আমরা এ ইন্টু এ লিখবো। এরিয়া সমান হয়ে গেল এ স্কোয়ার, এ ইন্টু এ মানে এ স্কোয়ার। এরপরে গিয়ে আমরা কি করবো, প্রিন্ট লিখবো, প্রিন্ট লিখে হচ্ছে, প্রিন্ট লিখে লিখবো হচ্ছে এরিয়া, প্রিন্ট করবো কাকে, এরিয়া যে ভেরিয়েবলটা আছে তাকে প্রিন্ট করবো। প্রিন্ট করলে কাজ শেষ, তারপর আমি প্রোগ্রামটাকে এন্ড করে দিব। এই হলো অ্যালগোরিদম। স্টার্ট করলাম, ইনপুট নিলাম এ, এরিয়া দিলাম এ ইন্টু এ মানে বাহু স্কয়ার। তারপর কি করলাম, এই যে রেজাল্ট আসছে এটাকে প্রিন্ট করবো, তারপর হচ্ছে এটাকে এন্ড করে দিলাম। এই হলো আমাদের অ্যালগোরিদম হয়ে গেল। সিমিলারলি আমরা ফ্লোচার্টটা করবো। ফ্লোচার্টটা করার জন্য কি করতে হবে, একই কাজ, কাজটা হচ্ছে এখানে এখানে যেভাবে করে ইনপুট নিয়েছি ঠিক সেভাবে করে আমরা ওখানে ইনপুট নিব, আউটপুট প্রিন্ট করব, একইভাবে আমরা ইনপুট নিব, আউটপুট প্রিন্ট করব। তো ফ্লোচার্টটা কিভাবে করবো দেখো, এখানে প্রথমে স্টার্ট করলাম, একটু উপবৃত্ত চিহ্ন দিয়ে ফ্লোচার্টটা লিখলাম, উপবৃত্ত চিহ্ন দিয়ে স্টার্ট করলাম, করার পর তারপর হচ্ছে আমি ইনপুট নিব, তারপর নিব ইনপুট। তো ইনপুট নিব কয়টা, ইনপুট নিব হচ্ছে একটা, শুধু একে আমরা ইনপুট নিব, একে ইনপুট নিব। একে ইনপুট নিলে কি করতে হবে, ফর্মুলাতে কি লিখবো, আমরা ফর্মুলাতে লিখবো হচ্ছে এরিয়া ইকুয়াল এ ইন্টু এ, এরিয়া ইকুয়াল এ ইন্টু এ, এখানে যেটা করেছি সেটাই, এটা দিতে হবে আয়তক্ষেত্র, প্রথমটা এবং লাস্টেরটা হচ্ছে সামান্তরিক, এই দুইটা হচ্ছে সামান্তরিক, এটা এবং এটা হচ্ছে সামান্তরিক, মাঝখানটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি লিখবো, এরিয়া ইকুয়াল এ ইন্টু এ, প্রিন্ট করবো এরিয়াকে। এখানে ইনভার্টার কমা না দিলেও চলবে, এটা কোনো সমস্যা না, ইনভার্টার কমা না দিলেও চলবে, দিলেও কোনো সমস্যা নাই। ওকে, প্রিন্ট করবো এরিয়াকে, তারপর লাস্টে গিয়ে হচ্ছে প্রোগ্রামটাকে এন্ড করে দিব, লাস্ট লিখ হচ্ছে এন, করলে হচ্ছে কি হয়ে যাবে, আয়তক্ষেত্র বড় ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ, তো এটা তাড়াতাড়ি করে লিখে ফেলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল গেল, বর্গের ক্ষেত্রফল গেল, এভাবে করে তোমাকে সবগুলো ক্ষেত্রফল শিখতে হবে। তবে বোর্ড পরীক্ষাতে ত্রিভুজটা বৃত্তটা বেশি আসে, বোর্ড পরীক্ষা আসলে ত্রিভুজ আর বৃত্তটা আসতে পারে, তবে ট্রাপিজিয়াম, রম্বস এগুলো সাধারণত কম আসছে, কলেজে পরীক্ষাতে এগুলো আসতে পারে। তা আমরা সবগুলোই দেখবো, আমরা হচ্ছে কিছু বাদ রাখবো না, সবগুলোই করার চেষ্টা করবো। তো বড় ক্ষেত্র গেল, আয়তক্ষেত্র গেল, তারপর হচ্ছে রম্বস যদি বলে রম্বস আসতে পারে, যদি সামুদ্রিক বলে, মোট কথা ক্ষেত্রফলটা জানা থাকলে তোমার এইগুলো করতে ইজি হবে। দেখি আমাদের স্লাইডে এরপরে কি আছে, এরপরে কোনো ক্ষেত্রফল আছে কিনা দেখি, শুরুর দিকে ছিল কিছু, আচ্ছা এখানে আমরা হচ্ছে ক্ষেত্রফল উপরে দিকে কিছু আছে, সেগুলো আগে শেষ করি। আচ্ছা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তোমাকে জানতে হবে সূত্রটা কি, সূত্র আমরা সবাই জানি। তো আমরা শুরু করলাম স্টেপ ওয়ান দিয়ে, স্টেপ ওয়ান, স্টেপ টু, এভাবে আমরা স্টেপ গুলো লিখি, স্টেপ গুলো লিখলাম। তো এখানে তোমাদের কিছু কনফিউশন হতে পারে, আমি আগে কনফিউশনটা দূর করি। কনফিউশনটা হলো বৃত্তের যে ক্ষেত্রফলের সূত্র আছে সেটা হচ্ছে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। এখন আমি যদি পাই আর স্কয়ার হচ্ছে বলি, তাহলে কম্পিউটার কিন্তু পাই আর স্কয়ার কি সেটা বুঝবে না, কম্পিউটার পাই আর স্কয়ার কি সেটা বুঝবে না। এই জন্য আমি পাই এর মানটা বলে দিতে পারি যে এটা হচ্ছে পাই এর মান। এখন যেহেতু ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, এখানে আর স্কয়ার আছে, এর মানে এই না যে আমার আটটাকে দুইবার লিখতে হবে। আটটাকে আমি কি করব, ভেরিয়েবল যখন আমি যখন প্রথমে ইনপুট নিব তখন হচ্ছে আমি আর একটাই নিব, শুধু ক্ষেত্রফল লেখার সময় আটটা আমি দুইবার লিখবো, যেহেতু সূত্রের মধ্যে আটটা দুইবার আছে,
তো পাই এর মান, পাই যেহেতু বুঝবে না কম্পিউটার, তাই আমরা 1416 দিব, পাই আর স্কোয়ার মানে আর ইনটু আর। তোমাদের যেটা কনফিউশন হতে পারে সেটা হচ্ছে যে 3.1416 এটা কেন আমি ইনপুটে লিখলাম না। দেখো আরটা হচ্ছে ভেরিয়েবল আর 3.1416 হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, ধ্রুবকের মান ইনপুট নিতে হয় না। এখানে ইনপুট নিবে হচ্ছে আর এর মান, যে এটা ব্যবহার করবে ব্যবহার করে সে আর এর মানটা ঠিক করে দিবে। সে আর এর মান দিলে অটোমেটিক কি হবে, বৃত্তের ক্ষেত্রফল বের হয়ে যাবে, তার বৃত্তের সূত্র জানতে হবে না ক্ষেত্রফলের। সে শুধু কি করবে, আর এর মান দিবে, তাকে জিজ্ঞেস করবে যে আপনি যে বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে চাচ্ছেন, আপনি যে বৃত্তের ক্ষেত্রফল বের করতে চাচ্ছেন সেই বৃত্তের ক্ষেত্রফলের ব্যাসার্ধটা হচ্ছে কত সেটা শুধু বলেন। সে শুধু ব্যাসার্ধটা বলে দিবে, তাহলেই অটোমেটিক্যালি এরিয়াটা চলে আসবে। তো আমরা এখানে প্রথমে ইনপুট নিব আর, এরিয়া লিখলাম 3.1416 ইনটু আর স্কোয়ার। এখন আমার কাজ হচ্ছে প্রিন্ট করবো কাকে, প্রিন্ট করবো হচ্ছে এরিয়াটাকে, প্রিন্ট করবো এরিয়াটাকে। করার পর কাজ শেষ, আমরা এটাকে এন করে দিব, শেষ। এই হলো অ্যালগোরিদম হয়ে গেল। অ্যালগোরিদম হয়ে গেলে ফ্লোচার্ট তো সহজ, একই ভাবে আমরা কি করবো ফ্লোচার্টটা করে ফেলবো। অ্যালগোরিদম পারলে ফ্লোচার্ট পারবো, ফ্লোচার্ট পারলে অ্যালগোরিদম পারবো, দুটো হচ্ছে একই ধরনের। তো ফ্লোচার্টটা তোমরা এখান থেকে তাড়াতাড়ি করে তুলে ফেলো, এখান থেকে ফ্লোচার্টটা তুলে ফেলো। ফ্লোচার্টে হচ্ছে আমরা কি করেছি, স্টার্ট করেছি, একই ভাবে স্টার্ট করেছি, তারপর ইনপুট নিয়েছি আর, এরিয়া ইকুয়াল 3.1416, তারপর কি করলাম আমরা, তারপর হচ্ছে প্রিন্ট করলাম কাকে, এরিয়াকে, তারপর হচ্ছে এন করে দিলাম, প্রিন্ট করলাম এরিয়াকে, তারপর হচ্ছে এন করে দিলাম। আচ্ছা, এই গেল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এখন যদি বলা হয় তোমাকে অন্যটা, যদি আমরা বলি, যদি বলি সামান্তরিক ক্ষেত্রফল কত, যদি বলি সামান্তরিক ক্ষেত্রফল তাহলে কি হবে, আমি জাস্ট অ্যালগোরিদমটা দেখাই দিই। সামান্তরিক মানে প্যারালালোগ্রাম। আচ্ছা আমি সরাসরি লিখি অ্যালগোরিদম, যদি বলা হয় সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট, আমি শুধু অ্যালগোরিদমটা দেখাই দিই, সূত্র লিখে দিলে আশা করি পারবা। সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে এরিয়া ইকুয়াল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, এটা হলো সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র। তাহলে তুমি হচ্ছে ইনপুটে নিবা বি আর এইচ, যদি বলা হয় সামুদ্রিক ক্ষেত্রফল, কিন্তু অবশ্যই খাতায় লিখবা, একটা পেজ ফাঁকা রাখো, এটার মধ্যে সামুদ্রিক ক্ষেত্রফলের অ্যালগোরিদম ফলটা লিখবা। এখন মনে হতে পারে সব তো পারি, পরীক্ষার পরে হচ্ছে রিভিশন না দিলে সব ভুলে যাবা, এই জন্য লিখে রাখো খাতায়। দেখো সামুদ্রিক ক্ষেত্রফল সূত্র হচ্ছে এরিয়া ইকুয়াল বি ইন্টু এইচ, বি ইন্টু এইচ মানে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ইনপুটে নিবা বি আর এইচ, এরিয়া সমান লিখবা বি ইন্টু এইচ, তাহলে কি হয়ে যাবে, সামুদ্রিক হয়ে যাবে। এরপর যদি বলি রম্বসের কথা, রম্বসের যে এরিয়া সূত্রটা কি, রম্বসের এরিয়া সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদের গুণফল, মানে 0.5 ইন্টু হাফ না লিখে 0.5 লিখতেছি, কর্ণদের গুণফল। এখন কর্ণের নাম তুমি দিতে পারো, একটা নাম হচ্ছে D1, একটা নাম হচ্ছে D2, এভাবে লিখতে পারো, আবার এক্স ওয়াই দিতে পারো। তবে যদি D1 D2 দাও, এটা দিলে হচ্ছে বেটার, এটা দিলে স্যার ভাবে তুমি হচ্ছে জানো কর্ণ হচ্ছে ডায়াগোনাল, ঠিক আছে। এরিয়া ইকুয়াল হাফ ইন্টু কর্ণদের গুণফল, সামুদ্রিক হয়ে গেল। তাহলে রম্বস, আয়তক্ষেত্র, সামুদ্রিক, বর্গ, এগুলোর ক্ষেত্রফল শেষ, বাকি আছে ত্রিভুজ। ত্রিভুজ আমরা যাব, তার আগে হচ্ছে অন্য কাজ আছে। অন্য কাজ বলতে, এখন যদি তোমাকে বলে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের কি লিখো, অ্যালগোরিদম লিখো, ফ্লোচার্ট লিখো, যদি বলে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো, এটা বলতে পারে। যদি বলে হচ্ছে যে আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয় করো, কর্ণ, এটা বলতে পারে। কর্ণ পরিসীমা বললে সূত্র করে জানতে হবে, যদি বলে আয়তক্ষেত্রের কর্ণ তাহলে কি করতে হবে, সূত্র জানতে হবে। তো আমি হলো তোমাদেরকে একটু দেখাই দিই এগুলা, যেন হচ্ছে এগুলা পরীক্ষা আসলে পারো। দেখো এখানে হচ্ছে কোনটা ছিল যেন, এটা এটা আমরা বের করেছি একটু আগে, আয়তক্ষেত্র, ঠিক আছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন যেটা করবো সেটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়। লিখো আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট, আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়। তো আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করার জন্য আমরা হলো স্টেপ ওয়ান দিলাম, প্রশ্ন হলো আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট, আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়। আচ্ছা আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করার জন্য আমরা স্টেপ ওয়ান নিলাম, টু নিলাম, থ্রি নিলাম, ফোর নিলাম, ফাইভ নিলাম, আচ্ছা এখন দেখো স্টেপ ওয়ানে যেটা করবো আমরা স্টার্ট করবো, স্টার্ট করবো। স্টেপ টু তে আমরা লিখবো হচ্ছে ইনপুট, ইনপুট,
এ আর বি বা এক্স আর ওয়াই যেটাই ধরো না কেন, তুমি ধরবো যেটা ধরবা প্রস্থ সেটাই ধরবা। ধরবো যদি ধরো এল আর বি, তাহলে তুমি হচ্ছে মানে সূত্রটা মানে ধরবো আর প্রস্থ যেটা ধরবা পরিসীমা সূত্র সেটাই লিখবা। পরিসীমা সূত্র কি? পেরিমিটার। পেরিমিটার যদি তোমার মনে না থাকে, পি লিখতে পারো, এক্স লিখতে পারো, ওয়াই লিখতে পারো, কোনো সমস্যা না, একটা লিখলেই হবে। পেরিমিটার, পেরিমিটার সমান হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু হলো এক্স প্লাস ওয়াই, মানে এল প্লাস ওয়াই। ওয়াল বলতে এখানে বি বোঝাচ্ছি আমরা, মানে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে আয়তক হচ্ছে পরিসীমা নির্ণয় সূত্র। টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আচ্ছা। এখন এই টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা তো হয়ে গেল, এখন আমার কাজ হচ্ছে প্রিন্ট করবো কাকে, প্রিন্ট করবো হচ্ছে যে পেরিমিটারটা ধরেছিলাম সেটাকে। এখন তুমি যদি এত জটিল করতে না চাও, তাহলে তুমি এখানে পি ধরতে পারো, শুধু শুধু পি ধরলে হবে, শুধু এক্স ধরলে হবে। এই পেরিমিটারের পরিবর্তে পি ধরতে পারো, এক্স ধরতে পারো, তোমার ইচ্ছা। কি হয়ে গেল মানে এটা কি লিখলাম, কি হলো পেরি এমপি, আচ্ছা। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এইটার এন করে দিলেই কাজ শেষ, এন করলেই আমাদের এখানে কাজ শেষ। এখন যদি বলে আয়তক হচ্ছে কর্ণ নির্ণয়, ঠিক আছে, যদি বলে আয়তক হচ্ছে কর্ণ নির্ণয়, কর্ণ মানে ডায়াগোনাল, যদি বলে আয়তক হচ্ছে কর্ণ নির্ণয়, কর্ণ যদি নির্ণয় করতে বলে, তাহলে প্রথম আমরা আগের মতো করে স্টেপ দিয়ে শুরু করবো, স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, স্টেপ ফোর, স্টেপ ফাইভ। এখন কর্ণ নির্ণয়ের যে সূত্রটা আছে, এখানে একটু ঝামেলা আছে, এটা করাচ্ছি এই জন্য, এখানে একটু শিখার বিষয় আছে। ইনপুট নিতে হবে কয়টা? ইনপুট নিতে হবে দুইটা। কি কি ইনপুট নিয়ে আমরা আয়তক ক্ষেত্রে কর্ণ নির্ণয় করার জন্য দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। যেহেতু এল আর বি ধরেছি, তাই এল আর বি ধরলাম, এক্স ওয়াই ধরলে এক্স ওয়াই ধরতাম, দৈর্ঘ্য আর প্রস্থ নিলাম এল আর বি। এখন কর্ণের সূত্র হচ্ছে, কর্ণ হচ্ছে ডায়াগোনাল, তো লিখলাম ডায়াগোনাল, DIAGONAL, ডায়াগোনাল লিখতে পারতো, আবার চাইলে তুমি ডিও লিখতে পারতো, আমি শর্ট করে ডি লিখি, স্মল ডি লিখলাম। ডি ইকুয়াল মানে ডায়াগোনাল ইকুয়াল কি আছে, সূত্রটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভারটাকে এখানে এস কিউ আর টি লিখতে হবে। খেয়াল করে দেখো, আমি আবারও বলি, আমরা যখন অ্যালগোরিদম ফ্লোচার্ট করি, অ্যালগোরিদম ফ্লোচার্টে রুট চিহ্ন ইউজ করা যাবে, কিন্তু সি প্রোগ্রাম করার সময় তোমার রুট চিহ্নটা এইভাবে লিখতে হবে, এই ফাংশনের সাহায্যে, এস কিউ আর টি। এটাকে বলা হয় এস কিউ আর টি ফাংশন, মানে হচ্ছে এস কিউ আর টি মানে হলো এস কিউ হচ্ছে স্কোয়ার, আর আর টি হচ্ছে রুট, স্কোয়ার রুট মানে বর্গমূল। এই ফাংশনের সাহায্যে করতে হবে। সূত্রটা কি? টুইন মানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ হচ্ছে এখানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য স্কোয়ার মানে এল ইন্টু এল, এল ইন্টু এল মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, স্কোয়ার ডি ইন্টু বি হয়ে গেল দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এখানে ব্রাকেট দেওয়া বেটার, যদি চাও ব্রাকেট দিতে পারো, এখানে একটা ব্রাকেট দিলাম আমরা, ফার্স্ট ব্রাকেট, এখানে একটা ব্রাকেট যদি দিতে চাও না দিলে সমস্যা নাই, ফার্স্ট ব্রাকেট, আর শুরুটা শেষটা ফার্স্ট ব্রাকেট দিতে হবে। কেন ফার্স্ট ব্রাকেট দিতে হবে? কারণ এই ফাংশনটাই হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ফাংশন, ফাংশনটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের, তাই এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে বাইরে। দিলাম, এখন হচ্ছে আমরা কি করবো, প্রিন্ট করবো কাকে, প্রিন্ট করবো হলো এই ডিটাকে, ডায়াগোনালটাকে, করলে আমাদের কাজ শেষ। আমি আবার বলি, মনোযোগ দিয়ে শোনো, আমরা ইনপুট নিয়েছি হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থকে এল আর বি, নেয়ার পরে সূত্র হচ্ছে কর্ণ বের করে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ। আমরা এখানে দৈর্ঘ্যকে ধরেছি এল, প্রস্থকে ধরেছি বি, এল আর বি। তাহলে আমরা এখানে কি করবো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় লিখবো রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এল হচ্ছে এখানে কি, এল হচ্ছে দৈর্ঘ্য। এখন এই রুটটা ডিরেক্ট রুট না লিখে আমরা লিখলাম এস কিউ আর টি, একটা অভ্যাস করতেছি, সি প্রোগ্রাম লেখার সময় তোমাকে কি করতে হবে, এস কিউ আর টি লিখতে হবে, তাই আমরা আগে থেকে অভ্যাস করলাম। সি প্রোগ্রামে রুট চিহ্নটা দেওয়া যায় না, তাই আমরা কি করবো, আগে থেকেই ওই ফাংশন দিয়ে প্র্যাকটিস করে নিচ্ছি। এখন আমরা দেখলাম ডায়াগোনাল বের হয়ে গেছে, আমরা প্রিন্ট করবো কাকে, ডিটাকে প্রিন্ট করবো, করলে এন্ড হয়ে যাবে। তোমাদের কাজ হচ্ছে এই যে রম্বস করালাম, সামুদ্রিক করালাম, তারপর হচ্ছে কি করাম, আমরা করলাম হলো, এখন করলাম হচ্ছে
আয়তক হচ্ছে পরিসীমা, কর্ণ, এগুলো লিখে সুন্দর করে আমাকে জমা দিবা, ঠিক আছে? পরের ক্লাসের আগে এগুলো লিখে জমা দিবা। আচ্ছা, এটা তো গেল। এখন হচ্ছে আমরা যদি অন্যটার কথা বলি, বর্গের যদি কর্ণের কথা বলি, বর্গের কর্ণ, বর্গের কর্ণের সূত্র কি? বর্গের কর্ণের সূত্র হচ্ছে রুট টু ইন্টু এ। বর্গের কর্ণের সূত্র হচ্ছে রুট টু ইন্টু এ। বর্গের কর্ণ হলো রুট ওভার টু ইন্টু এ। আচ্ছা, বর্গের যদি কর্ণ বের করতে বলে, বর্গের কর্ণ, বর্গের কর্ণ হচ্ছে রুট ওভার টু ইন্টু এ, তাহলে ওইটা আবার লিখতে হবে। তো প্রথম হচ্ছে আমরা কি করবো, স্টেপ ওয়ানে স্টার্ট করবো। স্টেপ ওয়ান দিলাম, স্টার্ট, START, লিখো বর্গের কর্ণ। বর্গের কর্ণ নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট, বর্গের কর্ণ নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট। স্টেপ ওয়ান গেল, স্টেপ টু আছে। স্টেপ টু থেকে আমরা কি করব, ইনপুট নিব বর্গের কর্ণের জন্য। আমরা জানি বর্গের কর্ণের এখানে সূত্র হচ্ছে রুট টু ইন্টু এ, মানে বাহুটা লাগবে। বাহুটা নিলাম, নেওয়ার পরে এখানে স্টেপ থ্রিতে গিয়ে আমরা হলো সূত্রটা লিখবো। এখন কর্ণের সূত্র হচ্ছে, কর্ণটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, ডায়াগোনাল। ডি ধরতে পারো, ডায়াগোনাল লিখতে পারো, তোমার ইচ্ছা, যেটা লিখে তাতে কোনো সমস্যা নাই। স্টেপ ফোর, স্টেপ ফাইভ, আমি স্টেপগুলো লিখে রাখলাম। এখন আমরা এখানে শুরু করি কাজ। এখন দেখো এখানে আমরা কি করবো, ডায়াগোনাল সূত্র হচ্ছে রুট ওভার টু ইন্টু এ, মানে রুট ওভার লিখতে গেলে SQRT লিখতে হবে, স্কোয়ার রুট হলো, স্কোয়ার রুট ব্র্যাকেট দিতে হবে টু, রুট ওভার টু হয়ে গেল, ইন্টু হলো এ, রুট টু ইন্টু এ, এটা হলো রুটের বাইরে, তাই আমরা এখানে রুটের এটাকে বাইরে লিখেছি। আচ্ছা, এখানে দেখো এখানে যেটা হবে সেটা হচ্ছে ডি সমান রুট টু ইন্টু এ, তো রুট টু হয়ে গেল SQRT, মানে রুট টু হয়ে গেল ইন্টু এ। এখন হচ্ছে আমরা কি করব, এটা যেটা হয়ে গেছে প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, হচ্ছে এটাকে প্রিন্ট করব, এ না সরি ডিটাকে প্রিন্ট করব। আর দেখো এখানে যদি ডি তুমি স্মল লিখো, পরে কিন্তু ডি স্মল লিখতে হবে, উপরে যদি ক্যাপিটাল লিখো এখানে ক্যাপিটাল লিখতে হবে, কারণ স্মল ডি আর ক্যাপিটাল ডি এর মধ্যে রাত দিন পার্থক্য। তুমি ভেরিয়েবল যাকে ধরবা, যদি স্মল ডি কে ভেরিয়েবল ধরো তাহলে এখানে প্রিন্ট স্মল ডি করতে হবে, যদি ক্যাপিটাল ডি লিখো এটার মানে হচ্ছে তুমি অন্য কোনো ডি এর কথা বলতেছো। স্মল ডি লিখতে হবে, তারপর হচ্ছে এন্ড হয়ে যাবে, এন্ড হয়ে গেলে হচ্ছে আমাদের এখানে এটার কাজ শেষ। তাই বলেছিল হচ্ছে বর্গের কি করতে হবে, বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট। তো সূত্র হচ্ছে রুট টু ইন্টু এ। তো আমরা যদি রুট টু ইন্টু এ হলো এ করতে পারি, তাহলে কিন্তু কাজটা ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? ইজিলি হয়ে গেল। আচ্ছা দেখো, এটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা, কোনো কনফিউশন আছে কিনা, থাকলে কনফিউশন থাকলে বলো। এটা হলো আমাদের অ্যালগোরিদম ফ্লোচার্টের প্রথম ক্লাস। এরপর থেকে অনেকগুলো অ্যালগোরিদম ফ্লোচার্ট করবো। তোমাদের শিট দেওয়া আছে, যেটা শিটটার মধ্যে সুন্দর করে হাতে লেখা আছে অ্যালগোরিদম ফ্লোচার্ট করে, এগুলো একটু দেখো, তাহলে অনেক লাভ হবে। পরের ক্লাসগুলো তোমরা হচ্ছে ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে? শিটগুলো বাসায় নিয়ে হচ্ছে জমা রেখো না, এগুলোতে ডিম পারে না, এগুলো একটু পড়ো, না পড়লে কিন্তু কোনো লাভ হলো না। আমি কিন্তু শিট দিতাম না মাঝখানে, 2 বছর আমি শিট দিতাম না, কেউ পড়ে না, এই জন্য শিট দেয় না, নিয়ে সব রেখে দেয় শিট। তো শুধু শুধু রেখে দিয়ে কোনো লাভ নাই, পড়তে হবে, পড়লে গিয়ে কাছে দিবে, না পড়লে কোনো লাভ নেই। আচ্ছা, তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তোমরা যে কাজটা করবা, এখানে আমি যে যেগুলো বাড়তি করালাম, যেগুলো এখানে ছিল না, এগুলো হচ্ছে সুন্দর করে করে আমাকে জমা দিবা। আমরা হচ্ছে ক্ষেত্রফলের মধ্যে একটাই বাদ রেখেছি, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এর কারণ হচ্ছে, কারণ হলো ত্রিভুজের ক্ষেত্রফল অনেকভাবে করা যায়, আমরা সেগুলো একসাথে দেখবো অনেকগুলো, ঠিক আছে? একসাথে দেখবো, তোমরা যেটা আছে এটা চাইলে করতে পারো, আমরা কালকে এটা আবার পরের ক্লাসে এটা আবার করবো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এখানে যেটা আছে, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে ভূমি ইনটু উচ্চতা, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে হচ্ছে হাফ মানে 0.5, ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে? এখন এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য তোমার দুইটা মান কি ইনপুট নিতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য কি করতে হবে, দুইটা মান ইনপুট নিতে হবে, কি কি? একটা হচ্ছে ভূমি, আর একটা হচ্ছে উচ্চতা, ভূমি আর হচ্ছে উচ্চতা। এখন এই ভূমি আর উচ্চতা যদি নেই তাহলে কিন্তু কাজ শেষ, কারণ ক্ষেত্রফলের সময় তখন আর শুধু একটা কনস্ট্যান্ট আছে 0.5, 0.5 তার ইনপুট নিতে হবে না। এই জন্য ইনপুট নিব বি আর এইচ, এরিয়া সমান লিখবো 0.5 ইন্টু বি ইন্টু এইচ। এই ত্রিভুজের ক্ষেত্রফল মধ্যে অনেক টুইস্ট আছে, পরের ক্লাসে আমি এটা পড়াবো, যদি আমি ভুল কোনো কারণে না পড়াই তাহলে আমাকে মনে করাই দিবা। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে, সেগুলো নিয়ে কথা বলবো,
এর বাইরে হচ্ছে ক্ষেত্রফলের বাইরে অনেক ধরনের অ্যালগোরিদম আছে, সেগুলো নিয়ে কথা বলবো। তো তোমাদের অনেকেই দেখলাম যে গত ক্লাসটা হচ্ছে রেকর্ডিংটা দেখো নাই, তো এই ক্লাসটা করার আগে অবশ্যই গত ক্লাসটা দেখবো, কারণ হচ্ছে গত ক্লাসের মধ্যে আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট কি, উদ্দেশ্য কি, এটা কোত্থেকে আসলো, ওটা নিয়ে আলোচনা করেছি। না হলে আজকে ক্লাস যদি গত ক্লাস না দেখে দেখো তখন মনে হবে যে কোত্থেকে ঘুরে আসছে জোরে বসে, অসুবিধা হবে। এই জন্য টপিকটা বোঝার জন্য গত ক্লাসটা অবশ্যই দেখে নিবা, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে সবাই ভালো থেকো তাহলে, আজকের মতো আমরা এখানে রাখছি, আজকের মতো আল্লাহ হাফেজ। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবা, যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবা। আর হচ্ছে আর একটা বা দুইটা ক্লাস পর তোমাদের পরীক্ষা নিবো, এই জন্য তোমার পিছনে ক্লাস যেগুলো বাকি আছে এগুলো পড়ো, পড়ার পর হচ্ছে সবাইকে করে তারপর হচ্ছে পরীক্ষার জন্য রেডি হবা। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ।